শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের কাজ চলছে। পরীক্ষা শুরু হবে আগামী শনিবার থেকে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিমানবন্দরের 6টি প্রতিষ্ঠানের 12টি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষা করা যাবে 3,500-এর বেশি। আনোয়ার হোসেনের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত সেদেশে ভ্রমণের জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা আরোপ করে। এরপরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিকভাবে আরটিপিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয় সরকার। 6টি প্রতিষ্ঠান ল্যাব বসানোর অনুমতি পেয়ে কাজ শুরু করে। স্বাস্থ্যমন্ত্রী ল্যাব স্থাপনের কাজ পরিদর্শনে গিয়ে জানালেন, আগামী 2 দিনের মধ্যে ল্যাব স্থাপনের কাজ শেষ হবে। প্রাথমিকভাবে 6টি প্রতিষ্ঠানের 12টি ল্যাব বসবে। এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। এর আগে অন্য একটি অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 5 থেকে 6 দিনের মধ্যে দেশে 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে এবং আগামী 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোককে আমরা একবারে আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দেব। টিকার সংকট হবে না জানিয়ে জাহিদ মালিক জানান, শিগগিরই কোভ্যাক্স থেকে পাওয়া যাবে 71 লাখ ফাইজারের টিকা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।